सरकारी भावे चारिदिके ग्रामे ग्रामे पाड़ाए पाड़ाए रास्ता तैरीर काज चलछे। तबे बेशिरभाग स्थाने सठिक भावे सठिक नियमे काज ना होवार फले एकदिके जेमन रास्ता तैरी होच्छे, ठीक किछुदिनेर माथाय सेई रास्तार पीच उठे जाच्छे। এই নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে, যা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। শাসক দলের ওপর কাটমানি খাবার অভিযোগ উঠছে, যদিও এখানে শাসক দলের তরফ থেকে জানানো হয়েছে এই রাস্তা নির্মাণের কথা তাদের জানাই ছিল না। ঘটনাটি আর কোথাও না, এটি শালানপুর ব্লকের অন্তর্গত ফুলবেড়িয়া বোলকুণ্ডা পঞ্চায়েতের অন্তর্গত বোলকুণ্ডা হয়ে পাতাল যাওয়ার রাস্তায়। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার প্রায় 40 লক্ষ টাকা ব্যয় করে আনুমানিক 4 কিলোমিটার এই রাস্তা মেরামতির কাজ করছিল সিএফএস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড নামক ঠিকা সংস্থা। তবে যেমন একদিকে রাস্তা তৈরি হচ্ছে, অপরদিকে হাত দিয়ে উঠে যাচ্ছে রাস্তার পিচ, যা দেখে ক্ষুব্ধ এলাকার মানুষ। বন্ধ করে দেয় রাস্তা মেরামতির কাজ, এলাকার মানুষের অভিযোগ নিম্নমানের কাজ হচ্ছে রাস্তা সংস্কারে। এলাকার মানুষ প্রতিবাদ জানিয়ে রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দেয়। রাস্তা মেরামতের কাজ যখন এক প্রান্তে চলছে, ঠিক তখনই আরেক প্রান্তে দিন কয়েক আগেই তৈরি করা রাস্তার পিচ উঠে যাওয়ায় ক্ষুব্ধ এলাকার মানুষ। তারা দাবি জানায় অবিলম্বে রাস্তার কাজ ঠিক করতে হবে, না হলে তাদের আন্দোলন চলতে থাকবে। পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজহিতৈষী। কাজ বন্ধ হয়েছে কেন? রাস্তা খারাপ আছে, আমাদের জনগণ গ্রামের লোক বলছে রাস্তা যাতে ভালো হয়, কিন্তু নিম্নমানের রাস্তা হচ্ছে একবারে। সরকার টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, কিন্তু রাস্তা হচ্ছে না। কিন্তু যেখানে যাচ্ছে এখানে পিচ উঠে যাচ্ছে, কোনো জায়গায় পিচের কোয়ালিটি নেই, এবং পিচটা মানে দেখছি আমি রাস্তার কোনো ঢিপঢাপ উঁচু উঁচু গর্ত আছে। পিচ একবারে প্লেনে নেই, মানে কি বলে রাস্তা দিয়ে উঠে যাচ্ছে, হাত দিয়ে পিচ উঠে যাচ্ছে। তাই 15 দিন পরে তো উঠে যাবে। তাহলে আমরা চাইছি রাস্তা যে ভালো হয়, জনগণের মানুষ যাবে চলাফেরা। আমরা তো এই রাস্তা দিয়ে, আমরা তো কলকাতায় এই রাস্তায় চলতে পারবো না, আমরা এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে, যাতে রাস্তা সুষ্ঠুভাবে হয় সেইটা আমরা চাইছি। কি নাম আমার? নাম আস্তিক নন্দী। একবার রাস্তা যেখানে তাহলে পিচ উঠে যাচ্ছে, নিম্নমানের পিচ দিচ্ছে, কোনো রাস্তা কোনো এনে একটু কাঠি খোঁচাতে পিচটা উঠে যাচ্ছে, তা কেন হবে? চলতে আমাদের অস্তবিধা, আমরা তো কলকাতা রাস্তায় চলতে পারবো না। ও তো পয়সা, সরকার পয়সা দিচ্ছে, সব কিছু দিচ্ছে, তোমাদের রাস্তা ভালো হচ্ছে না কেন? তার জন্য কাজটা বন্ধ রেখে যাচ্ছে। আপনারা চাইছেনটা কি? আর রাস্তা যাতে ভালো হয়, রাস্তা যেন ভালো হয় একবারে, যেন চলতে পারে। দেখলাম মানুষ ওখানে হাত দিয়ে পিচ তুলে দিচ্ছে। হ্যাঁ, ওটাই তো আমরা চাইছি, যে রাস্তা বন্ধ থাকুক, রাস্তা যাতে ভালো হয়। এই প্রকল্পটা আমাদের না, এটা জেলা পরিষদের বনরায় চলছে। আপনাদের কিছু কোনো এলাকাবাসী কিছু জানিয়েছেন? আপনি কি ওখানে পরিদর্শনে যাবেন জানার পর? জাস্ট এখন আপনাদের মাধ্যমে আমি পেলাম, আমি সঙ্গে সঙ্গে আমি যে ইঞ্জিনিয়ার আর কি যে স্পটে এসেছিল, এটা বোধহয় সাত দিন না 8 দিন আগে কাজ শুরু হয়েছে। তো আমরা ওনাকে ফোন করে বললাম যে আপনার এই কাজটা খুবই খারাপ হচ্ছে, খুবই পুয়ার কাজ হচ্ছে, পাবলিকের অভিযোগ এবং মিউজিয়াম যে এসেছিল। তারপরে আমি সঙ্গে সঙ্গে WBSRD যে চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওঝা সাহেব, ওনাকেও কথা হলে এক্ষুনি কথা হলো। উনি বললেন যে ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি, আমি লোক পাঠিয়ে আমি এটাকে তদন্ত করাচ্ছি, কাজটা যদি সঠিক না হয় আপাতত কাজটা বন্ধ থাকবে, আমার ইঞ্জিনিয়ার যাবে, আপনারা সবাই থাকবেন, তারপরে কাজটা আবার কাজ শুরু হবে। ওদের ইঞ্জিনিয়ার আসুক, ওদের ইঞ্জিনিয়ার, আর একটা তো টেকনিক্যাল ব্যাপার, ওদের ইঞ্জিনিয়ার আসবে পানাগড় থেকে, এটা তো WBSRD এর কাজ। তো ওদের ইঞ্জিনিয়ার আসবে, ওদের আসার পরে আমরা ওদের সাথে যাব, আপাতত কাজ বন্ধ থাকছে, যাওয়ার পরে দেখার পরে তারপরে ওটাকে ঠিক করার পরে তারপরে কাজ শুরু। আপনি তো জেলা পরিষদের একটা মেম্বার এই এলাকাতে, এটা কাজটা কি জেলা পরিষদের? না, এই কাজটা হলো WBSRD এর, আমাদের আমরা কাজটা আমরাই দিয়েছিলাম, কিন্তু কাজটা যে শুরু করলো, শুরু করার সময় আমাদেরকে জানালো না। যদি জানাতো তাহলে আমরা আমাদের বিধায়ককে দিয়ে আমরা সবাই থেকে সেখানে কাজটা ওপেনিং করতাম এবং এটাকে আমরা নজরে রাখতাম। আমরা কিন্তু কন্ট্রাক্টর যে আছে, আমার মনে হয় কোথায় একটা ভুল করেছো, আমাদেরকে না জানিয়ে কাজটা শুরু করেছে, তারপরে এই বদনামটা ওর হচ্ছে, কাজটা আপাতত বন্ধ আছে। আশা করি যে আমরা ভিজিট করে বা ইঞ্জিনিয়ার আসবে, আমরা আবার কাজটাকে শুধরে দেবো। আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন?
বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জটক বিচার বাস্তু বিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয়। আমাদের ঠিকানা RC/80 বেঙ্গল অম্বুজা নিয়ার জোড়াহাট রটারি সিটি সেন্টার দুর্গাপুর। ফোন নাম্বার 7407250555। আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন 7679247682। আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন। ডক্টর প্রসাদ রায়, দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার MA/AB/06 ছিলাম, বর্তমানে আমি বেঙ্গল অম্বুজার এই RC/80 নিয়ার জোড়াহাট রোটারি, এখানে আমার চেম্বারটি স্থানান্তরিত করেছি, বর্তমানে এখানেই আছি। আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন।